नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल स्टेप्स 1-2-3। आशा करी सबाई भालो आछेन। अनेक दिन बादे आबार एकटी नतून भिडियो निये उपस्थित होयेछि आपनादेर काछे। पुरोनो बछरे तिक्त अभिज्ञता काटिये तोलार जन्य चलुन एकटु मिष्टिमुख होये जाक। आर एई मिष्टि अभिजाने संगी होते गेले अवश्यई आमादेर भिडियोटार साथे थाकुन, देखते थाकुन। आज आमादेर प्रथम गंतव्य जनाइ, कारण এখানেই পাওয়া যায় বিখ্যাত মিষ্টি মনোহরা। বর্ধিষ্ণু হুগলি জেলার একটি স্বনামধন্য জনপদ এই জনাই। আমরা সড়ক পথে গেলেও কলকাতা থেকে রেলপথেও পৌঁছানো যায় এখানে। হাওড়া বর্ধমান কর্ড লাইনে হাওড়া থেকে সপ্তম স্টেশন জনাই রোড, আর স্টেশন থেকে টোটো করে জনাই বাজার। সেখানে পৌঁছে প্রথমেই চোখে পড়বে বিখ্যাত কালীমাতার মন্দির। এই জনাই বাজারেই আছে অনেকগুলি মিষ্টির দোকান, আর প্রায় সবকটিতেই পাওয়া যায় এখানকার ঐতিহ্যবাহী জনাইয়ের মনোহরা। তার মধ্যে একটি দোকান বেছে নিয়ে আমরা এগিয়ে চললাম মনোহরা চেখে দেখব বলে। মা কালী মিষ্টান্ন ভাণ্ডারের প্রদীপবাবু আমাদের অনেক সাহায্য করলেন মনোহরা সম্পর্কে জানতে। আজকের মিষ্টি অভিযানে আমরা এসে পৌঁছেছি জনাই। এখানকার বিখ্যাত মনোহরা সম্পর্কে আমরা মা কালী মিষ্টান্ন ভাণ্ডারের প্রদীপবাবু থেকে একটু জেনে নেব। আমাদের এটা জনায়ের বহু পুরনো প্রাচীন গ্রাম, এখানে জনায়ের মনোহরা বিখ্যাত। এটা আমাদের চারপুষের দোকান। চারপুষের দোকানে আমার বাবা করতেন, বাবার কাকা করেছেন, বাবা করছেন, বাবা মারা যাওয়ার পর আমরা করছি। এই মনোহর সম্বন্ধে এক সময় এক ভদ্রলোক এসেছিলেন, তিনি বলেছেন রেখে খাবো এমন একটা জিনিস মিষ্টি করে তাতে এই মিষ্টির মধ্যে সন্দেশ তৈরি যে তখনকার দিনে ঘুটের জালে পাক, সেই ঘুটের জালে পাক করে সাড়ে তিন ঘন্টার মতো টাইম লাগায়। সেই সাড়ে তিন ঘন্টা টাইম লাগার পর সেই পাকটা তৈরি করে তাকে সন্দেশের সঙ্গে অ্যানাজ মিষ্টা তারপরে একটা চিনির সরজাল সেইটা তৈরি করে ওনাকে দিয়েছিলেন। উনি বলেছিলেন চার পাঁচ দিন রেখে খাবো। তা তিনি খাওয়ার আগে খাওয়ার পদ্ধতি ছিল, তিনি তাকে বলেছিলেন যে এই সন্দেশটা নিয়মিত উপরে ঢাকাটা চিনির সরটা ছাড়িয়ে খাবে। তা ছাড়িয়ে খেয়ে তিনি তখন সেই তিনি বলেছিলেন যে জনায়ের এটা প্রসিদ্ধ মোনা বলে সেই থেকেই জনায়ের মোনা। বন্ধুরা দেখা যাক এই জনাইয়ের বিখ্যাত মিষ্টি মনোহরা ঠিক কিরকম খেতে। প্রদীপবাবু বলছেন উপরে যে শর্টটা আছে দেখুন, এটা চিনির আস্তরণ রয়েছে, এটাকে ছাড়িয়ে খেতে বলছেন। এই মনোহরা মিষ্টির ওপরে চিনির আস্তরণটা সরানোর পরে ভেতরে একটি নরম পাকে সুন্দর মিষ্টি রয়েছে। দেখুন বন্ধুরা, অনেকটা কাঁচাগোল্লার মতো দেখুন। তো এই বিখ্যাত মনোহরা কীভাবে তৈরি হয় সেটা আপনাদের বলি। প্রথমে দুধ থেকে ছানা করার পর সেই ছানা থেকে সন্দেশ তৈরি হয়। সেই সন্দেশের সাথে পেস্তা এবং এলাচ গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে গোল্লা পাকিয়ে এটা তৈরি হয় মনোহরা। এর সাথে
এর উপরে একটি চিনির শট দেওয়া থাকে। যেই চিনির শটটা ভেঙে প্রদীপবাবু আমাদের খেতে বলছিলেন। তো আমরা এখানে দু রকমের মনোহরা দেখতে পেলাম, একটি নতুন গুড়ের আর একটি চিনি। আচ্ছা, এই চিনি সর ভেঙে খান আর সাথে একসাথে দুটোই অপূর্ব খেতে, খুবই সুন্দর। আপনারা অবশ্যই এখানে আসবেন এবং টেস্ট করে দেখবেন, খুবই ভালো লাগবে। এই মিষ্টির দোকানে ডক্টর তাপস বাপুর সাথে আমাদের দেখা হয়ে গেল। উনিও এই মিষ্টি খেতে এখানে এসেছেন এবং খুব ভালো লাগলো খেয়ে, তাই বাড়ির জন্যও নিয়ে যাচ্ছেন। তো ওনার থেকে আমরা এই মিষ্টি সম্পর্কে আরো একটু কিছু জেনে। নমস্কার। তো এই জনাইতে খুব বিখ্যাত হচ্ছে মনোহরা। এখন সবাই মনোহরার নামটা আস্তে আস্তে সবাই জানতে পারছে। এই মনোহরাটা এখানকার সবচেয়ে বিখ্যাত মিষ্টি। তো এই মিষ্টির পেছনে ইতিহাস তৈরি করার পেছনে একটা অদ্ভুত ইতিহাস আছে। ইতিহাসটা কি, আজ থেকে প্রায় 250 বছর আগে যখন, হ্যাঁ ঠিকই, মনোহরার ইতিহাসটি প্রায় 250 বছরের পুরনো। এক ইংরেজ সাহেব জনাইতে আসেন এবং এখানকার মিষ্টি খেয়ে তার খুব পছন্দ হয়, কিন্তু সমস্যা দেখা দেয় মিষ্টির স্থায়িত্ব নিয়ে। সাহেব বলেন এমন একটি মিষ্টি তৈরি করতে যা বেশ কয়েকদিন রেখে দেওয়া যাবে, কিন্তু তখনকার দিনে ফ্রিজ বা বিশেষ কোনো সংরক্ষণ ব্যবস্থা ছাড়া মিষ্টি কয়েকদিন তাজা রাখা নিয়ে ময়রারা বেশ চিন্তায় পড়লেন। তবে অবশেষে পাওয়া গেল উপায়, তৈরি হলো এক নতুন মিষ্টি। সাহেব তো খেয়ে খুব খুশি, আর সাহেবের মনোহরণ করা এই মিষ্টির নাম হলো মনোহরা। কী উপায়ে এই সংরক্ষণ করা হলো? আসলে সন্দেশের উপরে দেওয়া হলো চিনির একটি আস্তরণ, আর এটি কীভাবে কাজ করে চলুন শুনে নিই। পাকটা দেওয়ার জন্য ভেতরে আর্দ্রতাটা ভেতরে ঢোকে না, ফলে মিষ্টিটা বহুদিন তিন বাইরে মানে অসংরক্ষণ অবস্থায় রাখা যায়, এবং 4-5 দিন পরে খেলেও ভেতরে ভেঙে খেলে ভেতরের সন্দেশটা ওরকম যেমন আগে ছিল নরম নরম সন্দেশ নরমই থাকে। ফলে এই সংরক্ষণটা করতে গিয়ে একটা নতুন মিষ্টি আবিষ্কার হলো, এবং সেই আমরাও এখন সেই মিষ্টি খাচ্ছি। এখন এখন যেটা এরা করছে যে মনোহরাটা আছে চিনির পাক, এখন এরা একটা এই গুড়ের নরেন গুড় দিয়ে মনোহরা করছে, খুবই সুস্বাদু। সবাই খেয়ে ফেলছি আমরা, বেশি বেশি করে খাচ্ছি। আপনারাও আসুন, দেখুন, খান, ভালো লাগবে দেখতে। নমস্কার। জনাইয়ের আরও দুটি প্রসিদ্ধ মিষ্টি হলো নিকুতি আর বড় বোঁদে। স্থানীয় মানুষের এগুলি পছন্দ হলেও মনোহরার ক্যারিশমার কাছে যেন বড়ই ম্লান। জনাইয়ের এই বিখ্যাত মনোহরা আমাদের খুবই ভালো লাগলো, এবং প্রদীপবাবুকে খুবই ধন্যবাদ আমাদের বিভিন্নভাবে সাহায্য করার জন্য। আমাদের এই ভিডিওর কাজে উনি অত্যন্ত সাহায্য করেছেন, এবং মিষ্টি সম্পর্কে উনি আমাদের যা যা জানালেন সেটা অনেকেই হয়তো জানেন না, এগুলো জেনে খুবই ভালো লাগলো। যাবার আগে আমাদের শুধু তো আমার নিজেদের খেলে হবে না, বাড়ির জন্য কিছু নিয়ে যাচ্ছি। আপনারাও আসুন, নিজেরা খান এবং পরিবারের জন্য নিয়ে যান, খুব ভালো লাগবে। কেমন লাগলো বন্ধুরা আমাদের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরও নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।